পশ্চিমবঙ্গ নদিয়া জেলার নাকাশিপাড়া থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের চর সুলতানপুরের আইসিডিএস সেন্টারে সঠিক সময়ে ঠিকঠাক মতন দিদিমণি ও হেল্পাররা না আসা এবং বাচ্চাদের পুষ্টিকর খাবার না দেওয়ার ওপরে গত 20 এপ্রিল 2017 তারিখে একটি ইস্যু ভিডিও বানায়। দিদিমণি আসে না, সপ্তাহে একদিন আসে, খাবার ঠিক মতন দেয় না, চাল ডালও ঠিক মতন আসে না, খাবার দেয় ছেলেপুলেদের পোকা লাগা চাল ডাল, তারপরে যদি ডিমও ঠিক মতন দেয় না, তরি তরকারি সবজি দেয় না, ছেলেপুলেদের আবার ঠিক মতন পড়ায় না, আবার যা এক একদিন আসবে একটু বসবে, বসে তারপর বলবে ছেলে দেবো। শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে সরকার থেকে নিয়ম করে যে খাদ্যের তালিকা পাঠানো হয়, সেই তালিকা অনুযায়ী চাল ডাল ছাড়া আর কোনো খাবারই থাকে না। বাচ্চাদের পুষ্টিকর খাবার হিসেবে কি দেয়? শুধু এই তো চাল ডাল, এই তো মিশ্রণ করে দিয়েছে, আর ওরা কিন্তু আসবে সেদিন ডিম দেবে, তাছাড়া ডিম দেয় না, সবজিও নেই ডিম। গর্ভবতী মায়েদের যা খোঁজ খবর নেওয়া সেগুলো করে? যেদিন আসে সেদিন করে, তাছাড়া করে না। এই বিষয়টি নিয়ে আমি নাকাশিপাড়া সিডিপিও সুসেন চন্দ্র পোদ্দারের কাছে যাই। তিনি সমস্ত বিষয়টি শোনেন এবং আশ্বস্ত করেন যত তাড়াতাড়ি সম্ভব উনি ওই অঙ্গনারী কেন্দ্রটির পরিদর্শনে যাবেন এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে সেদিকে নজর দেবেন। আমি গত 20 এপ্রিল 2017 তারিখে ওই আইসিডিএস সেন্টারের ওপর একটি ইস্যু ভিডিও বানাই। ভিডিওটি আমি ওই সেন্টারের মায়েদের দেখাই, তারপরে আমি সিডিপিওর কাছেও নিয়ে যাই। সিডিপিও সাহেব ভিডিওটি দেখার পর উপযুক্ত ব্যবস্থা নেন, জায়গাটির পরিদর্শনে যান। যদিও ইস্যু ভিডিওতে ঘরের সমস্যার কথা বলা ছিল না, তা সত্ত্বেও সেখানে তিনি একটি পাকা ঘরের ব্যবস্থা করেন। এছাড়াও বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং ওই আইসিডিএস সেন্টারের কর্মীরা যাতে বাচ্চাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে ওয়াকিবহাল থাকেন সেদিকে নজর দেন। ভিডিওটি বানাবার 3 মাসের মধ্যে সমস্যাটির সমাধান হয়। নাকাশিপাড়া চর সুলতানপুরে যে খবরটা আমরা পেয়েছিলাম, সেই খবরটার পরিপ্রেক্ষিতে ওখানকার যিনি সিডিপিও তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমরা চেষ্টা করছি আরও যাতে ভালো করে সেন্টারগুলোকে চালানো যায় এবং বাচ্চারা নিজস্ব বিল্ডিংয়ে এখন সমস্ত পরিষেবাগুলোই পাচ্ছে। তবে খবরটাকে আমাদের কাছে জানানোর জন্যে আমরা দেহজ্যোতি কর্মকার ওর কাছে সত্যি ঋণী এবং ইন্ডিয়া আনহার্ট থেকে যিনি রিপোর্টিংটা করেছিলেন সেই রিপোর্টিংয়ের জন্যে আমরা সত্যিই আনন্দিত যে উনি এই ধরনের মানে সমস্যাগুলোকে আমাদের সামনে তুলে ধরছেন এবং আমরা এই ধরনের সমস্যা হলে আমরা সর্বদাই সমাধান করার জন্য এগিয়ে থাকব। ওই সেন্টারের ওপর ইস্যু ভিডিওটি বানাবার সময় যে দুজন মহিলার ইন্টারভিউ নেওয়া হয়, ইম্প্যাক্ট ভিডিওটি বানাবার সময় ফুলকুমারী মল্লিককে পাওয়া যায়, তার ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু আর একজন শিবানী রায় সর্দার তিনি কর্মসূত্রে বাইরে থাকায় গ্রামের অন্য আরেকজন মায়ের ইন্টারভিউ নেওয়া হয়। আগে যে সমস্যা ছিল সেটা এখন আর সমস্যা নেই, এখন দিদিমণিরা প্রত্যেকদিনই যাওয়া আসা করে, অস্থির ছেলেদের খাওয়া দাওয়া অসুবিধা হতো, এখন তারা সবাই পায়, তার জন্য দিব্যজ্যোতি কর্মকারকে ধন্যবাদ এবং ইন্ডিয়ান হাটকে ধন্যবাদ। আমাদের সেন্টার এখন ভালো মতন চলছে, দিদিমণিরা আসছে প্রতিদিনই, দিব্যজ্যোতি কর্মকারকে ধন্যবাদ জানাই। আমি মাঝের গ্রাম পঞ্চায়েতের চর সুলতানপুর গ্রামের আইসিডিএস ওয়ার্কার, এটা আমার সেন্টার। দেখুন না, আমরা প্রত্যেকদিনই আসি, ওনাকে ধন্যবাদ জানাই আর ইন্ডিয়া আনহার্টকেও ধন্যবাদ জানাই যে এই ছবিটা করার জন্য, ভিডিওটা করার জন্য। বর্তমানে
আইসিডিএস সেন্টারটিতে প্রতিদিন দিদিমণি ও হেলপাররা আসেন। বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়, বাচ্চা ও মায়েদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হয়। চর সুলতানপুর গ্রামের আইসিডিএস সেন্টারের সমস্যার সমাধানের জন্য নাকাশীপাড়া সিডিপিও সুষেন চন্দ্র পোদ্দারকে আমি দিব্যজ্যোতি কর্মকার ভিডিও ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ, আপনারাও নাকাশীপাড়া সিডিপিও সুষেন চন্দ্র পোদ্দারকে বারবার ফোন করে ধন্যবাদ জানান। ফোন নাম্বার 9609079130। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।